তীব্র গরমে মারা পড়বে মধ্যপ্রাচ্যের 80% মানুষ। বিশ্বজুড়ে তাপপ্রবাহ বেড়ে চলায় জনজীবনে দেখা দিতে পারে চরম বিপর্যয়। উচ্চ তাপমাত্রার কারণে বাড়বে মৃত্যুর সংখ্যা, যার 80% হবে মধ্যপ্রাচ্যে। ল্যানসেটের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বিশেষজ্ঞরা বলেছেন, বিপর্যয় এড়াতে দাবদাহ নিয়ে সচেতনতা তৈরির পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে জরুরি পদক্ষেপ নিতে হবে দেশগুলোকে। তীব্র গরম ও খরায় বিপর্যস্ত ইরাক, একসময় মাছে ভরপুর জলাশয়গুলো এখন শুকনো ভূমি, অনেকেই হারিয়েছেন জীবিকা। জাতিসংঘের তথ্য বলেছে, খরার কারণে গত 4 বছরে বাস্তুচ্যুত হয়েছেন 62,000 মানুষ। এক ইরাকি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, পানি শুকিয়ে গেছে, আমাদের কাজ নেই। এ গ্রামেই 300-এর বেশি বেকার যুবক আছে, এখানে অনেক মাছ থাকে কিন্তু এখন সব ফাঁকা। অপরিকল্পিত বাঁধের কারণেই পানি নেই সেখানে। কেবল ইরাকেই নয়, বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে তাপমাত্রা, যার অন্যতম শিকার মধ্যপ্রাচ্য। বিজ্ঞান বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান বলেছে, দাবদাহের কারণে মৃত্যুর 80% ঘটতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। চলতি শতকে কেবল ইরাকেই মৃত্যু হতে পারে 1,38,000 মানুষের। এছাড়াও তীব্র গরমে পুড়ছে ভারত, বাংলাদেশ, চীন, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশ। দিন দিন উত্তপ্ত হচ্ছে ইউরোপও, বাড়ছে নানা অসুস্থতা। 2050 সালের মধ্যে 1.5% বাড়তে পারে বৈশ্বিক তাপমাত্রা, যা তৈরি করতে পারে ভয়াবহ পরিস্থিতি।